Hello friends, welcome to my channel Happy with Pinki. আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখন স্টার্ট করছি। না, অলরেডি করে দিয়েছি, এন্ট্রোটা তো দিইনি। দেখো আজকে আমি কি করছি, ঘর পোছা লাগাচ্ছি। প্রতিদিন তো আমি মফিং করি, আজকে ভাবলাম যে না, হাত দিয়ে একটু ঘরটা পুছে দিই। আর না, মফিং করলে না ডেটোর ওপরে যে বিটগুলো রয়েছে, এই বিটগুলো একদমই ভালো করে পরিষ্কার করা যায় না, যেহেতু মফ দিয়ে তো বিট করা পরিষ্কার করা কখনোই সম্ভব না। তাই আজকে হাত দিয়ে একটু ভালো করে ঘরটা পুছে নিচ্ছি। আর কি বলো তো, মফিং করলে না ঘরের যে কোনাগুলো রয়েছে, ফার্নিচারের যে কোনাগুলো, কোনাগুলো খুব ভালো করে তো মোছা যায় না। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালো রকম পড়েছে, তবুও যেন মানে যতটা বেশি পড়ার কথা ঠিক ততটাও পড়েনি। পড়েছে, বেশ আরামদায়ক একটা ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা পড়লেই তো বেশ একটু ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে, আমারও একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে। ছোটখাটো একটা ট্রিপ তো করেইছি, সেটা তো তোমরা দেখেছো। আরও ঘোরার প্ল্যানিং চলছে, দেখা যাক কত দূর কী হয়। আর একটা কথা তোমাদেরকে আমি একটু বলতে চাই, একটুখানি যে কষ্ট করে যে একটু ঘোরাঘুরির ভিডিওগুলো করি বা একটুখানি কোথাও মানে আনন্দ ফুর্তি করছি সেই সমস্ত ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা একদমই দেখো না। তোমাদের শুধু এই ঝাড়ু পোছার ভিডিও দেখতে এত ভালো লাগে। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদেরকে কি আমাদের কাজের লোকের মতো দেখতেই বেশি ভালো লাগে? কাজ তো করি, তাই বলে কি রোজ রোজ কি আর কাজের ভিডিও দেখাতে ভালো লাগে? আমাদেরও তো ইচ্ছে করে একটুখানি ঘুরি, সেই ভিডিও দিই, একটুখানি ভালো মন্দ খাচ্ছি, একটু কেনাকাটা করছি, সেই সমস্ত ভিডিও দিই। তোমাদের সেই ভিডিওতে একদমই দেখো না, ভিডিওগুলো একদম মুখ টুকরে ফেলে দাও। যাকে আজকে আবার সেই পোছাপুছি ভিডিও বানিয়েছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শীতটাকে সবাই খুব খুব এনজয় করো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরেকটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, বাই।